শুভ সকালের প্রাণ ভরা শুভেচ্ছা সকলকে। দেখো আজকের বাইরেটা মেঘ করে আছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি করব। গোবিন্দভোগ চাল, ডাল, মুগ ডাল নিয়ে নিয়েছি। আর দেখো ভাজার জন্য কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা। তো আমি রান্নাটা করে নিই, কেমন? দেখো খাবার গুছিয়ে নিয়েছি। এটা সৌমিত্র খাবে, এটা আমি খাবো। তো খেয়ে নিয়ে আসছি, কেমন? দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি জানো তো। গোবিন্দভোগ চাল, মুগ ডালের খিচুড়ি খেলে না আমার লক্ষ্মী পুজোর কথা মনে পড়ে। লক্ষ্মী পুজোয় আমাদের বাপের বাড়িতে এই ভোগটা রান্না হয়, ওখানে আমি রান্না করি। আমার বাপের বাড়িতে কোজাগুড়ি লক্ষ্মী পুজো হয়, মানে আমার শ্বশুরবাড়িতে কোজাগুড়ি পুজোটা নেই, কোজাগুড়ি লক্ষ্মী পুজোটা নেই। সান্ধ্য শুভেচ্ছা সকলকে। এই যে গরম কষ্ট, এসব থেকে ভুলে থাকার জন্যই এইসব, মানে কিছু বই পড়া, তারপরে তোমার কিছু ওই আঁকিবুকি করা, এসব করেই আর কি এসব নিয়ে থাকি নিজেকে একটুখানি ভুলে, এই সমস্ত অসুবিধার থেকে, দুশ্চিন্তার থেকে ভুলে থাকার জন্যই এসব নিয়ে পড়ে থাকা। তো আজকে গল্প পড়তে পড়তে একটা গল্পে আমার খুব চোখ আটকে গেল। লেখিকা সাহিত্যিক নীলিমা চ্যাটার্জি। তো ছোট্ট একটু গল্প, গল্পটা এরকম। কলেজের থার্ড ইয়ারের ছাত্রছাত্রীরা, তারা কলেজের একটা ক্লাস করে সবাই মিলে খুব আনন্দ করতে করতে কলেজ থেকে বেরিয়েছে। এবার বেরিয়েছে মানে পাশে লস্যির দোকানে লস্যি খেতে যাচ্ছে। আর পরের ক্লাসে আর যে ক্লাস হয়ে গেছে তার মাঝখানে অনেকটা গ্যাপ আছে। তো সেইটুকু মানে ছুটিতেই ওরা সকলে বেশ কয়েকজন মিলে আর কি ওরা লস্যির দোকানে লস্যি খেতে গেছে। তো লস্যি টস্যি খেয়েছে, আনন্দ করেছে। তা ওরা থার্ড ইয়ারের স্টুডেন্ট, তা কয়েকজন এবারে পড়লো আলোচনা কী নিয়ে পড়লো, না মেঘমালাকে নিয়ে। মেঘমালা হচ্ছে একটি মেয়ে ওদের মধ্যে, তার তাকে দুজনের খুব পছন্দ, একজনের নাম কৃষাণু, একজনের নাম চন্দ্রিল। তো কলেজের অন্যান্য স্টুডেন্টরা ওই চন্দ্রিল আর কৃষাণুকে নিয়ে মেঘমালার সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করে, যেহেতু ওরা দুজন খুব পছন্দ করে মেঘমালাকে। মেঘমালা ব্যাপারটা আন্দাজ করে কিন্তু অতটা গুরুত্ব দেয় না। তা মেঘমালাও দেখছে যে ওরা দুজন ওকে ভীষণ পছন্দ করে, মেঘমালার সাথে থাকতে চায় সারাক্ষণ। তো মেঘমালার ভালো লাগে, কিন্তু মেঘমালা এখনও কোনো ডিসিশান নেয়নি। মেঘমালার খুব যে কাউকে খুব পছন্দ দুজনের মধ্যে একজনকে, সেরকম ব্যাপারটা এখনও হয়নি। তো যাই হোক, এরকম লস্যি খেতে খেতে হঠাৎ মানে অন্ধকার করে কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তো যে যেখানে পারছে দৌড়ে গিয়ে একটা কোনো শেড খুঁজে তার তলায় দাঁড়াচ্ছে। তো ভালো কথা। এবারে কৃষাণু কী করেছে, ব্যাগ থেকে ওর দামি একটা ছাতা বার করেছে। ওর যেহেতু ওর প্রচুর পয়সা, এর মধ্যে বলে রাখি কৃষাণুর হচ্ছে মানে ভীষণ মানে পয়সাওয়ালা ঘরের একটি ছেলে। তার বাবা মানে নাম করা একটি নার্সিংহোমের ডাক্তার, আর মানে খুবই পয়সাওয়ালা ঘরের ছেলে, আর্থিক স্বাচ্ছন্দ্যের মধ্যে আছে। যাই হোক, এবারে তার মানে সারাক্ষণ সে বন্ধু বান্ধবদের খাওয়ায়, ট্রিট দেয়। তো তার কাছে যত সামগ্রী তার কাছে থাকে সে যা ব্যবহার করে সব ন্যাচারালি দামি। তো যাই হোক, সে একটা দামি ছাতা খুলে সঙ্গে সঙ্গে মেঘমালাকে বললো তুই ছাতার তলায় শিগগিরই চলে। তো মেঘমালা ছাতার তলায়, কৃষাণুর ছাতার তলায় গিয়ে দাঁড়িয়ে রইল। এবার চন্দ্রিল বলে যে ছেলেটি মেঘমালাকে পছন্দ করে, তো চন্দ্রিল আবার কী করলো, দেখলো মেঘমালার বাঁ দিকটা ভিজে যাচ্ছে, ছাতাটা তো বেশি বড় নয়, বাঁ দিকটা ভিজে যাচ্ছে। তখন চন্দ্রিল গিয়ে মেঘমালার কে ওই ছাতার তলা ওখানটা গিয়ে দাঁড়ালো যাতে মেঘমালা না ভেজে। তা সেটা
দেখে মেঘমালার খুব ভালো লাগলো, ভালো লাগলো। মেঘমালা তখন চন্দিলকে বলল যে থ্যাংক ইউ রে, এরমভাবে বলল। তো মানে এরকমই ভালোবাসা আর কি। এবার কৃষাণু হচ্ছে ভীষণ মানে প্রাণ খোলা, উচ্ছল, যা মনে আসে বলে দেয়, এরকম স্বভাবের। আর চন্দ্রিল হচ্ছে শান্ত শিষ্ট, ভীষণ ভদ্র, ভীষণ মানে চুপচাপ, মানে একটু কোমল স্বভাবের ছেলে। আর কৃষাণু তার ঠিক উল্টো। আর মানে যে পয়সাওয়ালা ঘরের ছেলে, সারাক্ষণ পয়সা ওড়াচ্ছে, বন্ধুদের পিছনে খরচ করছে, হই হই করছে। আর ওর ধারণা যে মেঘমালা কেন, যেহেতু ওর পয়সা আছে, যে কেউ ওকে, যে কেউ ওর প্রেমে পড়বে এবং ওকে দেখতে সুন্দর, হ্যান্ডসাম। চন্দিলও হ্যান্ডসাম, চন্দিলও সুন্দর দেখতে। চন্দিলের গায়ের রঙটা একটু চাপা, আর কৃষাণুর ফর্সা। কিন্তু যাই হোক, তো এভাবেই দিন কাটছিল। তো পুজোর ছুটি সামনে, তা পড়বে, তা ওরা লাস্ট ক্লাস করে, প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, তো প্র্যাকটিক্যাল ক্লাস করে ওরা যে যার মতন বাড়ি চলে যাচ্ছে। আর একই দিকে ওদের তিনজনের বাড়ি, মেঘমালা, কৃষাণু আর চন্দিলের বাড়ি। তারপর প্রথমে মেঘমালা বাড়ির দিকে যায়, তারপরে ওরা দুজন, দুই মানে কৃষাণু আর চন্দিল, দুজনে একসাথে নিজেদের বাড়ির দিকে এগিয়ে যায়। এরকম ওদের বাড়ির রাস্তাগুলো আছে। তা ওরা মানে ঠিক করেছিল ওটা গঙ্গার ধারে একদিন বেড়াতে যাবে। তো বেড়াতে যেমন ঠিক করা, তো সকল বন্ধুদের বলা হলো যে আমরা এরকম গঙ্গার ঘাটে একদিন বেড়াতে যাব। তো ট্রাম লাইনে, ট্রামে করে সবাই মিলে গঙ্গার ঘাটে বেড়াতে গেল। তো বেড়াতে গিয়ে সবাই হাসি ঠাট্টা করছে, গল্প করছে, আবার সেই ওদের তিনজনকে নিয়ে আড়ে উড়ে নানা রকম কথা ছোড়াছুড়ি হচ্ছে। সেটা কৃষাণীও বুঝতে পারছে, চন্দ্রিলও বুঝতে পারছে, মেঘমালাও বুঝতে পারছে। যাই হোক, গঙ্গার ধারে, গঙ্গাটা এত সুন্দর লাগছে, আর সন্ধে হয়ে এসছে, গঙ্গার ওপরে আলো পড়েছে, তাতে ভীষণ স্বপ্নিল একটা সৌন্দর্যে ভরে গেছে চারদিক। তা তখন ওদের বন্ধুদের মধ্যে রূপক বলে একটি বন্ধু ছিল, সে তখন গান ধরল, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমাকে। সেই গানটা শুরু করার পর কৃষাণু তো একটু মানে অন্য স্বভাবের, মানে কাউকে আর কি মানে প্রশংসা কুড়োতে দেবে না, ওই যেন সব প্রশংসাটুকু কুড়িয়ে নেবে এরকম স্বভাবে, বিস্তীর্ণ দুপারে ওই গানটি ধরল। ধরার পর ভূপেন হাজারিকার গান, তো এই গানটি করতে থাকলো একদম উদাত্ত গলায়, সকলে মন দিয়ে শুনল। তাহলে রূপক কি গাইল, ও নদীরে একটি কথা শুধাই শুধু, আর কৃষাণু গাইল বিস্তীর্ণ দুপারে, ওই গানটা কৃষাণু গাইল। তো যাই হোক, এবার সবাই হাততালি দিল, সবাই খুব মানে তাদের প্রশংসা করলো। তো দেখছে দূরে চন্দ্রিল বেঞ্চে বসে আছে আর দুই একজন ছাত্রছাত্রীর সাথে। তখন সবাই মিলে বলতে শুরু করলো, এবার চন্দ্রিল তুই গান একটা গান ধর। চন্দিল খুব ভালো গান করে সেটা সবাই জানে। তো এখন সকলে মিলে বলছে, আরে চন্দিলকে তো বলাই হয়নি এতক্ষণ ধরে, ও এত ভালো ভালো গান করে, চন্দিল তুই একটা গান ধর। তা তখন চন্দিল আস্তে আস্তে উঠে এসে গঙ্গার পাড়ে রেলিংয়ের ধারে এসে দাঁড়ালো, আর রেলিংটা ছুঁয়ে মানে রেলিংটা ধরে দাঁড়িয়ে রইল। রেলিংটা ধরে দাঁড়িয়ে থেকে তখন চন্দিল একটু ভাবলো যে কী গান করা যায়। তখন চন্দিল গান গাইল রবীন্দ্রসঙ্গীত, তুমি সন্ধ্যার মেঘমালা। এই গানটা খুব ধীরে সুস্থে সুন্দর করে শুরু করল। আর চন্দিলের তখন মাথাতেই নেই যে মেঘমালা কথাটা ওই গানের মধ্যে আছে, মেঘমালা নামটা। তো সেই সেটা শুনে মেঘমালা মানে কেমন একটা অদ্ভুত শিহরিত হলো, এবং ভীষণ ভালো লাগায় ওই গঙ্গার যে রেলিং তার পাশে দিয়ে চন্দিলের মুখোমুখি দাঁড়ালো। তা মানে একদম মানে মেঘমালা নিজের অজান্তেই উঠে চন্দিলের মুখোমুখি গিয়ে দাঁড়ালো।
তো তুমি সন্ধ্যার মেঘমালা গানটা তোমরা নিশ্চয়ই সকলে শুনেছো, কত সুন্দর একটি গান তা রবীন্দ্রসঙ্গীত। তো সেই গান যখন শেষ হলো না, সকলে একদম মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইল চন্দ্রিলের দিকে। আর কৃষাণু ভাবলো, ইস, এই গানটাই আমার মাথায় আসেনি, এত সুন্দর গানটা যেখানে মেঘমালা কথাটা আছে। যদিও পুরো গানটা আমার মুখস্থ ছিল না, তবুও 2-3 লাইন তো গাইতে পারতাম, তাহলে ওর গাইলে ওই মাধুর্যটা এতটা বাড়তো না। তা যাই হোক, কৃষাণুর খুব হিংসে হলো, তারপরে তো ওরা সেদিনকে বেরিয়ে গেল যে যার মতন করে। এবার একদিন ওরকম তিনজনে মিট করলো, তা মেঘমালা, চন্দ্রিল আর কৃষাণ। তো ওরা একটা রেস্টুরেন্টে গিয়ে, ওরা তিনজনে খুব ভালো বন্ধু, যেহেতু কলেজ একই কলেজের একই সাবজেক্টের স্টুডেন্ট, তিনজনেই কেমিস্ট্রি স্টুডেন্ট, তো ওদের মধ্যে একটা অন্যরকম বন্ধুত্ব, ভালোবাসা, একই জায়গায় প্রায় থাকে ওরা, সেই কারণে ওরা তিনজন একদিন ছুটির মধ্যে মিট করলো একটা রেস্টুরেন্টে গিয়ে। ওরা কাটলেট, কফি টফি ইত্যাদি খাওয়া দাওয়া করলো, খেয়ে দিয়ে এবার প্রায় সন্ধ্যে হয়ে গেছে, ওরা বাড়ি ফিরছে। তা বাড়ি ফেরার পথে মেঘমালা মেঘমালা হঠাৎ একরকম স্ট্রিট লাইটের নিচে দাঁড়িয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়লো। তখন কৃষাণু বলছে, কী রে হঠাৎ তুই দাঁড়িয়ে পড়লি, কী হলো? তখন মেঘমালা বলছে, একটা মানে খুব মানে আমার কাছে ব্যাপারটা খুব খারাপ একটা খবর আছে, তা সেটা তোদের আজকে জানিয়েই দিই। তো কৃষাণু তো একটু বেশি মানে সব কিছুতে আগের থেকে বেশি চেঁচামেচি করে ফেলে। আর তখন মেঘমালা কী করলো, মেঘমালাকে কৃষাণু বললো, এত মানে এত ভ্যানতারা না করে তুই শিগগিরই বল কী হয়েছে। তখন মেঘমালা বলছে, জানিস তো আমার মামা না এরকম আমার জন্য একটা খুব ভালো সুপাত্র এনেছে, সে ফিজিক্সে ডক্টরেট করছে, সামনে তার বিদেশ যাবে, বিদেশ যেতে হবে, এরকম মানে খুব ভালো ছেলে, ফ্যামিলি ভালো, মানে সব দিক থেকে খুব ভালো, হ্যান্ডসাম, তো সেরকম খোঁজ এনেছে, তো এখন বাড়ি থেকে বিয়ের দেখাশোনা তো চলছে। তা সঙ্গে সঙ্গে কৃষাণও ভীষণভাবে রিয়াক্ট করলো, রিয়াক্ট করে অদ্ভুতভাবে নিজের ভেতরটাকে পুরো মানে মেলে ধরলো। কৃষাণও তখন চিৎকার করে বলে উঠল, মানে এতদিন তাহলে কেতারে গিয়ে আমি তোর পিছনে শুধু শুধু ঘুরলাম? তাহলে ওর থেকে আমাকে মলি সমানে পিং করে, হোয়াটসঅ্যাপে সমানে ফোন করে আমার সাথে কথা বলতে চায়, তাকে আমি পাত্তাই দিই না, অত ভালো একটা মেয়ে আর সারাক্ষণ তোর পিছনে আমি পড়ে আছি, এখন তুই এই কথা বলছিস? তখন মেঘমালা খুব অবাক হয়ে গেল। মেঘমালা বললো, মানে আমি কি তোকে আটকে রেখেছি? আর বন্ধুত্বর কি কোনো দাম নেই? বন্ধুত্ব কি কিছু নয়? তখন বলছে যে ওর যেরকম ভাষা কৃষাণু, কৃষাণু চিৎকার করে বলছে, নিকুচি করেছে তোর বন্ধুত্ব। তো বলে কৃষাণু ওখান থেকে বললো যে মানে প্রচণ্ড উত্তেজিত হয়ে ও মানে ওই জায়গা ছেড়ে ও নিজের বাড়ির দিকে হাঁটা দিল। তারপর এদিকে চন্দ্রিল কিন্তু খুব শান্তভাবে দাঁড়িয়ে রইল, এবং শান্তভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চন্দ্রিল বলল যে, তাই তোর বিয়ে ঠিক হয়েছে? তখন মেঘমালা বলল, দেখ তো কৃষাণুটা কীভাবে রিয়্যাক্ট করে চলে গেল, আমার খুব মানে খারাপ লাগলো। তখন বল চন্দ্রিল বলছে, হ্যাঁ ও তো একটু ওরকম স্বভাবের, কী করা যাবে বল, ঠিক আছে তোর ভালো খবর, ঠিক আছে তুই ভালো থাকিস, বলে মেঘমালার বাড়ি চলে এসে মেঘমালা বাড়ি চলে গেছে। এবার চন্দ্রিল বাড়িতে গিয়ে প্রচণ্ড কান্নাকাটি করেছে, সেদিন খুব কষ্ট পেয়েছে। তারপর মাঝে বেশ 2-3 দিন গ্যাপ, তিনজন কেউ কারোর সাথে কোনো কথা বলে না, এরকম চললো। তো মেঘমালা কোনো মানে সোশ্যাল মিডিয়ায় আর অ্যাক্টিভ থাকে না, হোয়াটসঅ্যাপ ফেসবুক ইত্যাদিতে আর অন হয় না। তো এরকম 3-4 দিন পর মেঘমালা হঠাৎ করে ফেসবুক খুলেছে, ফেসবুক খুলে দেখছে যে সেই দিনকে চন্দ্রিলের জন্মদিন।
আর চন ফেসবুকও খুলেছে, দেখলো যে চন্দ্রিলের জন্মদিন, আর ওদিকে হোয়াটসঅ্যাপ খুলে দেখলো যে কৃষাণু তোকে ব্লক করেছে, ফেসবুকে বলো হোয়াটসঅ্যাপে বলো ব্লক করেছে। আর উল্টো দিকে চন্দ্রিল হোয়াটসঅ্যাপে অনেকটা মেসেজ করেছে, সেই মেসেজে কি ছিল, সেই মেসেজে চন্দ্রিল লিখেছিল যে আমি এমন একটা আঘাত পেয়েছি, খুব প্রিয় মানুষ যখন কাছ থেকে চলে যায় সেটা সেই আঘাতের সমান, তো তুই ভালো থাকিস, আর যার সাথে তোর বিয়ে হচ্ছে একটু খোঁজ খবর নিস, একটু নিজেরা কথা বলিস, বলে তারপরে বিয়ের মতন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে এগোস বা রাজি হোস, এরমভাবে লিখেছে। তা তখন বেগুমালা সেটা পড়ে তখন যখন দেখলো যে সেই দিনই চন্দ্রিলের জন্মদিন, ও তাড়াতাড়ি করে বাড়িতে বলে গেল একটু আসছি বলে, চন্দ্রিল বাড়িতে চলে গেল, গিয়ে দেখলো যে চন্দ্রিলের মা তখন বাড়িতে আছে। চন্দ্রিলদের মধ্যবিত্ত ফ্যামিলি, ওরা ওর বাবা একজন হোমিওপ্যাথি ডাক্তার, তো মোটামুটি সংসার চলে যায় এরকম। আর চন্দ্রিল নিজের খরচ বহুদিন আগে থেকেই টিউশনি করে চালায় নিজের সমস্ত খরচ। তা তখন মেঘমালা গিয়ে দেখলো চন্দ্রিলের মা আছে, তো মাকে প্রণাম করলো। তখন কোনোদিন চন্দ্রিলের বাড়িতে ও যায়নি এর আগে, মেঘমালা এমনি রাস্তাঘাটে চন্দ্রিলের সাথে কথা হয়, চন্দ্রিলের বাড়িতে কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি, আর চন্দ্রিলের মাও মেঘমালাকে কোনোদিন দেখেনি, সেদিনকেই প্রথম দেখলো। তো চন্দ্রিলের মা বলছে তুমি কে গো এত মিষ্টি মেয়ে, বা কি মিষ্টি মেয়ে বলছে। তারপর বললো যে চন্দ্রিল যে আমার সাথে এরকম পড়ে, আলাপ ঠালাপ করিয়ে দিল। তো চন্দ্রিলের মা বললো তুমি বসো, আজকে আমার ছেলের জন্মদিনের দিন তুমি এসেছো বলে রান্নাঘরে চলে গেছে চন্দ্রিলের মা একটু কিছু খাবার দাবার আনতে। আর মেঘমালা একটা সুন্দর কেক আর একটা পেনের, বেশ একটা ভালো পেনের সেট নিয়ে চন্দ্রিলের বাড়িতে গিয়েছিল। তো চন্দ্রিল কে বললো কি রে, তো ওকে উইশ করলো, হ্যাপি বার্থডে উইশ করলো। তা চন্দ্রিল তো বললো ঠিক আছে বস, চন্দ্রিল মন মরা হয়ে আছে। তখন মেঘমালা বলছে তোর মন খারাপ, তখন বলছে যে না না কই না তো, তখন বলছে বাজে কথা বলিস না, আর তুই যে মেসেজে লিখেছিলিস যে আমার খুব প্রিয় জিনিস হারিয়ে গেছে, তা তোর কী প্রিয় জিনিস হারিয়ে গেছে? তখন বলছে যে সে অনেক কথা, সে সব কিছু বলার নেই, তুই ভালো থাকিস, তোর বিয়ের দিন কবে ঠিক হলো এসব জিজ্ঞাসা করছে। তা তখন মেঘমালা বলছে তা তুই তোর প্রিয় জিনিসটাকে যদি আবার ফিরে পাস তাহলে যত্ন করে রাখতে পারবি? তখন চন্দ্রিল বলছে যে হ্যাঁ নিশ্চয়ই পারবো, কেন পারবো না? তখন বলছে তাহলে ধরে নে তোর প্রিয় জিনিসটা তোর কাছেই চলে আসবে। তা তখন বলছে যে সত্যি বলছিস? বলছে হ্যাঁ। তারপরে ওরা দুজনকে, দুজনে দুজনের মনের কথা খুলে বলল। এর মধ্যে চন্দ্রিলের মা মেঘমালার জন্য মিষ্টি চা ইত্যাদি নিয়ে এলো, তারপরে মিষ্টি সহযোগে আরও মিষ্টি মিষ্টি কথা হলো, ওদের মিলমিশ হয়ে গেল, গল্পটা এখানেই শেষ হলো। তো যাই হোক, গল্পটা খুবই সাধারণ গল্প কিন্তু আমার ভালো লাগলো, বিশেষ করে যে নীলিমাদি লিখেছেন ওনার, আমি তো ওরমভাবে বলতে পারিনি, ওনার যে সুন্দর ভাষা দিয়ে বর্ণনা লেখা সেগুলো আমায় খুব আকৃষ্ট করেছিল, তো সেই জন্য আমি লেখাটা খুব মানে মন দিয়ে পুরোটা শেষ পর্যন্ত পড়েছি এবং ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলো। আজকের মতন তবে রাখছি, অনেকটা বড় হয়ে গেছে বোধ হয় ভিডিও, এখন এডিট করার সময় আমাকে আরও কেটে সেটে ছোটো করতে হবে, এই আর কি। ঠিক আছে, শুভরাত্রি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো, কেমন? দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সকলে।